আসসালামু আলাইকুম আমি খুকু তো আজকে আমরা চলে এলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো আমাদের সামনে যে প্যাভিলিয়নটা দেখতে পাচ্ছেন এটা তুর্কিশ প্যাভিলিয়ন তো আমরা এখন এই প্যাভিলিয়নের ভিতরে যাব এবং দেখবো এখানে কি কি আছে আর আপনাদের সাথে সেটি শেয়ার করবো বাণিজ্য মেলাতে সবার নজর কেড়েছে এমন একটি প্যাভিলিয়নের মধ্যে এই প্যাভিলিয়নটা একটি অন্যতম একটি প্যাভিলিয়ন এখানে সব সাইজের লাইট রয়েছে ছোট বড় অনেক রকমের লাইট এখানে রয়েছে আর এই লাইটগুলো যে পছন্দ হবে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়াই মুশকিল এই প্যাভেলিয়নের প্রতিটি জিনিস এত পরিমাণে সুন্দর যে আসলে বলার বাইরে সামনে যে লাইটগুলা দেখতে পাচ্ছেন এগুলো কোনোটার আশি হাজার টাকা কোনোটা চল্লিশ হাজার পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার এমন প্রাইসের মধ্যেই সব আপনারা পেয়ে যাবেন তো এই যতগুলা লাইট রয়েছে ছোট বড় সব সাইজের লাইটের উপরেই তারা টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দিয়েছে শুধুমাত্র এই লাইটগুলোর উপরেই তারা ডিসকাউন্ট দিয়েছে তুর্কির এই লাইটগুলো যে এতটা সুন্দর যা আসলে না দেখে বোঝা যাবে না আর লাইটগুলো আসলে ঘরের শোভাটাই বাড়িয়ে তুলবে তুর্কির এই লাইটগুলা আপনারা এই বাণিজ্য মেলা ছাড়া হয়তো অন্য কোনো শোরুমে পাবেন না তো আপনাদের যাদের পছন্দ যারা শৌখিন টাইপের মানুষ তারা এখান থেকে আসলে নিতে পারেন এই সুন্দর সুন্দর লাইটগুলা তুর্কির এই লাইটগুলাই যে আসলে সবার নজর কেড়েছে এমন না তাদের প্রতিটা প্রোডাক্টই সবার নজর কেড়েছে সুন্দর সুন্দর বাটি শোপিস জুয়েলারি সামনে যে গুলা দেখতে পাচ্ছেন এগুলা এক হাজার টাকা করে আর বড় যে বাটিগুলো সুন্দর এগুলো তাদের হ্যান্ড ওয়ার্ক করা আর এই বড়ো সাইজের যে বাটিগুলো রয়েছে এগুলা প্রাইস তারা পনেরোশো টাকা করে রেখেছে আপনারা যদি একসঙ্গে তিনটা নিতে চান তাহলে এই বাটিগুলার প্রাইস পড়বে তিন হাজার টাকা আর সিঙ্গেলটা নিলে পনেরোশো টাকা এখানে ছোটো সাইজের যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পার পিস আটশো টাকা করে নিতে পারবেন আপনারা চাইলে তিনটা নিলে আপনারা সতেরোশো টাকার মধ্যেই নিতে পারবেন তো এখানে কিছু কেতলি রয়েছে এগুলার প্রাইস এক একটা এক এক রকমের উনিশ হাজার ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার এমন রেঞ্জের মধ্যেই রয়েছে তো এখানে কিছু ডিশ রাখার আইটেম রয়েছে এগুলা কে বলে সার্ভিসিং ডিশ সার্ভিসিং ডিশগুলা ছোট বড় সব সাইজেরই এখানে রয়েছে তো কোনোটা সাড়ে চার হাজার চার হাজার তিন হাজার এর মধ্যেই আপনারা এখান থেকে পেয়ে যাবেন সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাও ওয়ালমেড তো এগুলাও তাদের হ্যান্ডমেড তৈরি করা কোনোটা সাড়ে পাঁচ হাজার চার হাজার তিন হাজার পনেরোশো এক হাজার এর মধ্যে আপনারা এগুলো এখান থেকে নিতে পারবেন ছোট বড়ো অনেক সাইজই আছে তো ছোটো সাইজগুলোর একটু দামটা কম বড়ো সাইজটার দামটা একটু বেশি হ্যান্ড ওয়ার্কের কাজটা যে এতটাই নিখুঁত এতটা সুন্দর যে প্রতিটা মানুষেরই নজর কেড়েছে তুর্কির প্রতিটা জিনিসের উপরে সামনে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন একটু ছোট একটু বড় সাইজের তো এই বাটিগুলো আপনারা পার পিস আটশো টাকা করে নিতে পারবেন আর যদি চান তিন পিস নিলে আপনাদের সতেরোশো টাকা করে পড়বে তাদের এখানে বাটিগুলোর উপরেই এই অফারটি চলছে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যদি তাদের এখান থেকে বেশি আইটেমের কোনো জিনিস নিয়ে থাকেন তো তারা সেক্ষেত্রেও প্রাইসটা একটু কমানোর চেষ্টা করে এই সাইডটাতে কিছু ওয়ালমেট রয়েছে তো এই ওয়ালমেটের ম্যাক্সিমামই পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আর উপরেগুলা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তুর্কির জিনিসগুলো আসলেই অনেক সুন্দর তো বাহিরে কিছু ব্রেসলেটের কালেকশন রয়েছে এগুলো সবই তুর্কির কালেকশন তো এগুলো পার পিস দুশো টাকা করে সুন্দর সুন্দর কালার এখানে অনেকগুলো কালারের রয়েছে গোলাপি কালার হলুদ কালার পেস্ট কালার ব্ল্যাক কালার এগুলো পার পিস দুশো টাকা করে তো আপনারা এখান থেকে এই ব্রেসলেটগুলো নিতে পারবেন দেখতে খুবই সুন্দর এবং ইউনিক টাইপের এই ব্রেসলেটগুলো আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি রিং এগুলোরও প্রাইস পার পিস দুশো টাকা করে সবগুলোই ব্লু কালারের মধ্যে মনে হচ্ছে যে একটি চোখ এই প্যাভিলিয়নের প্রতিটা জিনিসই একদম ইউনিক টাইপের তো এই জিনিসগুলো আমার মনে হয় না বাহিরে কোথাও আপনি শো কোনো শোরুমে পেয়ে যাবেন তো এখানে তুর্কির কিছু ছোট পার্স রয়েছে এই সাইডটাতে একটু অন্য রকমের কিছু ওয়ালমেট রয়েছে ডোরবেল রয়েছে ঘড়ি রয়েছে এই জিনিসগুলো আপনারা এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার এর মধ্যেই পেয়ে যাবেন তো এই সাইডটাতে কিছু ওয়াল ঘড়ি রয়েছে যেগুলো তুর্কির স্টাইলে ডেকোরেশন করা রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো আপনারা চার হাজার তিন হাজার এই দামের মধ্যে পেয়ে যাবেন এখানে অনেক কালারের মধ্যেই ঘড়ি রয়েছে অনেক কালারের ওয়াল রয়েছে আপনারা যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন তারা এই প্যাভিলিয়নটাতে অবশ্যই আসবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন লাইক করবেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ